শয়তান আমাদের মাঝে প্রকাশ্য একটি কুফুরিকে, এর মধ্যে শিরক এবং কুফর ভরপুর এমন একটি কাজকে শয়তান আমাদেরকে সংস্কৃতি হিসেবে দেখাচ্ছে। এসো হে বৈশাখ সংস্কৃতি, আপনি হতবাক হবেন, এখানে কুফুরির এবং শিরকের কোন জিনিস নেই, কোন কাজটা নেই, সকল প্রকার পূজা এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার সকল মুসলিমরাই তো এটা করতেছে, এটা কারা করতেছে? একটা হিন্দুয়ানি সংস্কৃতিকে এবং ইসলামের সাথে যার সরাসরি কন্ট্রাডিকশন রয়েছে, এমন একটি কাজকে মুসলিম সকল মুসলিম যারা আছে নিজেদেরকে দাবি করতেছে মুসলমান, তারা এটাকে মানে সুন্দরভাবে করতেছে সংস্কৃতির নাম দিয়ে। এখন যখন সংস্কৃতির নাম দেওয়া হয়েছে তখন সকল ইসলামিক স্কলারও বের হয়েছে, কিছু কিছু আপনি মনে করছেন তারা বলতেছে না এটা তো মানে অসুবিধা কিসের, এটা একটা সামাজিক অনুষ্ঠান, এটা একটা বাঙালি অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে। কিন্তু আপনি বাঙালি কি বাঙালি এর পরিচয় আপনার খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, আপনার একটি পরিচয় আপনাকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে, সেটি হচ্ছে আপনি মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি মুসলিম, এই পরিচয় যদি আপনি কনফার্ম করতে চান, এই পরিচয় যদি নিশ্চিত করতে চান, তাহলে অবশ্যই আপনার ইসলাম যে বিষয়কে এলাও করে না সেখানে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে আপনার ইসলাম নষ্ট হবে, আপনার ইসলাম থাকবে না। আপনি শুধুমাত্র মুসলিম দাবি করতে পারেন, দাবি সবাই করতে পারে, পাসপোর্টের মধ্যে যে মুসলিম লেখে সেও দাবি করতে পারে আমি মুসলিম, আইডি কার্ডের মধ্যে যে মুসলিম লেখে সেও দাবি করতে পারে আমি মুসলিম, কিন্তু ইসলামের সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক নেই, সম্পর্ক থাকবে না। এই জন্য আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করতে হবে, এটি আমাদের সংস্কৃতির মধ্যে নেই, কিন্তু আমাদের সংস্কৃতির নামে চালিয়ে দিলে চলবে না।